আমরা এগিয়ে তৈদু ছড়া এক দেখা শেষ করে এখন এই ইয়েটা ধরে ট্রেলটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি তৈদু ছড়া দুই এর দিকে। বাট এই ট্রেলটা আসলে খুবই ওয়াইল্ড এবং আমরা যে পথটা পার করে এসেছি আসলে একটু বেশি ডেঞ্জারাস ছিল, সচরাচর এরকম ডেঞ্জারাস পথ আমাদেরকে আসলে পাড়ি দিতে হয় না। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা এই ট্রেলটা ধরে আসতে আসতে বেশ কিছুক্ষণ পরপরই বেশ ডিম্বাকৃতির কি বলে পাথর দেখতে পাচ্ছিলাম, বোল্ডার। তো শেষমেশ এখানে যেটা হলো, এখানে হচ্ছে আমরা যতই সামনে আগাচ্ছিলাম মানে যতটুকু ডিম্বাকৃতির বোল্ডার দেখছিলাম তার সাথে সামনে গেলে তার চেয়ে আরেকটু বড় আকারের, তার চেয়ে সামনে গেলে তার চেয়ে আরেকটু বড় আকারের, এবং শেষমেশ হচ্ছে এই বেচারা সবচেয়ে বড় ডিম, সবচাইতে বড় ডিম। আচ্ছা বাবলু ভাই, আপনি একটু সাইড দেন, আমরা ডিমটাকে একটু পরিষ্কারভাবে দেখি। এই হচ্ছে আমাদের সেই সবচেয়ে বড় ডিম। বুঝলাম না, এই ট্রেলটা শুধু হচ্ছে ডিমের ট্রেল, এখানে আপনি যতই সামনে যাবেন একটা একটা করে ডিম দেখতে পাবেন। আমাদের একজন মেম্বার তুহিনকে জোকে কামড় দিয়েছে, আপনারা দেখেন কিভাবে ব্লিডিং হচ্ছে। তো আপনারা যখন এরকম ট্রেলে আসবেন আপনারা অবশ্যই জোকের কামড় থেকে সাবধান থাকবেন। আপনারা দেখেন যে কিভাবে ব্লিডিং হচ্ছে, তো যখন এরকম ট্রেকিং এ আসবেন অবশ্যই যোগ বিষয়ে সতর্কতা নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ। এবং আমরা আপনাদেরকে এর আগেও ডিম পাথর দেখিয়েছি, এখানে আরও একটি আমাদের সামনে আরও একটি ডিম পাথর পাওয়া গেছে। একটি বলে ভুল হবে, আসলে এটা একটা ডিম পাথর, এটা একটা ডিম পাথর, এরপর এটা একটা ডিম পাথর, এরপর ওই সামনের ওটা একটা ডিম পাথর। মজার ব্যাপার, আমি বুঝলাম না, এই ট্রেলের ম্যাক্সিমামগুলি হচ্ছে ডিম পাথর। তাহলে আমরা কী বলতে পারি, এটা ডিম পাথর ঝিরি। নাম লেখা দিই, বাবু ভাই নাম লেখা বললাম না, আমরা একবার আসতে পারি, আজকে ভিডিও করে নিয়ে